মা, তোমার প্লেন কখন ছাড়বে? রাত 10টায়। তোমার দেরি হয়ে যাবে না? না। আবার কবে দেখা হবে? খানিকক্ষণ থেকে যাই তোর সাথে। তোর ট্রেন কখন? 5:30 সময়। এখন কয়টা বাজে? 4টা, আর মাত্র 1.5 ঘন্টা। রাতে ঘুমাবি কেমন করে? ট্রেনে আমি ঘুমোতে পারি, আর এক রাত না ঘুমালে আমার কিছু হয় না। জানতাম তুই এরকম হবি। কিরকম? শক্ত, সমর্থ, রেসপন্সিবল। তোর আব্বা তোর জন্মের পর সবসময় বলতো, ছেলেকে এমন করে বানাবো যেন সব কিছু করতে পারে। রুমিয়া লীরা হয়ে যাচ্ছে অন্যরকম। তোর আব্বা শুনে আমার উপর রাগ করবে না তো? যে ফার্স্ট ক্লাসে তোকে বসিয়ে বাবু বানিয়ে দিচ্ছি। না, এক দুদিন চললে কিছু হয় না। তুই বল, তুই ট্রেনে কষ্ট করে যাবি আর আমি শান্তি পাব? বল, তুই আমাকে চিঠি লিখবি? লিখবো, বড় বড় চিঠি লিখবি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বল, তুই শরীরের যত্ন নিবি? নেব। বেশি করে দুধ খাবি? খাবো। আর বেশি করে পড়াশুনো করবি? করব। আর তুই যখন খুব বড় হবি, আমি তখন সবাইকে বলবো, এই যে বিখ্যাত মোহাম্মদ আমিনুল আলম, এটা আমার ছেলে, ঠিক? বল, তোকে আমেরিকা থেকে কি পাঠাবো? কিচ্ছু না, শুধু মাঝে মাঝে চিঠি দিও। ঠিক আছে, তোর জন্মদিনে উপহার পাঠাবো। তুমি আমার জন্ম তারিখ জানো? আমি তোর মা, আর তোর জন্ম তারিখ জানবো না? আমার ইচ্ছে করছে তোকে জোর করে ধরে নিয়ে যাই। Oh, my God.
ছি খোকা, কাঁদছো কেন? আবার তোমার স্কুল যখন ছুটি হবে আম্মুর সাথে দেখা হবে। এই তো সামনেই ছুটি।